ইনালহামদুলিল্লাহ বাসাবাড়িতে যারা তারাবির নামাজ আদায় করে থাকেন অথবা মা বোনেরা যারা একা একা তারাবির নামাজ আদায় করে থাকেন তারা অনেকেই রিকোয়েস্ট করেছেন তারাবীর নামাজ কীভাবে আদায় করতে হয় প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিন আজকে আমি এই ভিডিওতে প্র্যাকটিক্যালি তারাবির নামাজ কীভাবে আদায় করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি চার পর পরপর কোন দোয়াটি পড়তে হয় তারাবির নামাজের মোনাজাতের ভেতর কোন আরবি দোয়াটি পড়তে হয় আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব প্র্যাকটিক্যালি তারাবির নামাজ শেখার পূর্বে আপনাদেরকে একটু বলে দিই তারাবির নামাজ কিন্তু বিশ রাকাত দুই দুই রাকাত করে পড়তে হয় চার রাকাতে বসতে হয় পাঁচ বসায় বিশ টাকাত নামাজ আদায় করতে হয় তারাবির নামাজের নিয়ত কীভাবে করবেন তারাবির নামাজ হচ্ছে সুন্নাতে মক্কাদা নামাজ নিয়ত করবেন এভাবে আমি কিবলামুখী হয়ে সুননাতে মোয়াক্কাদা বিশ টাকাত তারাবির নামাজ আদায় করার নিয়ত করলাম বিশ টাকাত নামাজ আদায়ের পূর্বে একবার যদি এই নিয়তটি করে নেন তাহলে আর নিয়ত করা লাগবে না দুই রাকাত পরপর নতুন করে নিয়ত করার কোনো প্রয়োজন নাই সুপ্রিয় দর্শক এতটুকু নিয়ত যদি আপনি না করেন অন্তরে কোনো নিয়তি আসলো না তাহলে কিন্তু আপনার এক তো তারাবির নামাজ কবুল হবে না এই জন্য খুব খেয়াল করবেন আর নিয়াত ইদাদাতবিল কল নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছা অন্তরের সংকল্পকে বলা হয় তবে আমাদের ইমান দুর্বল আমাদের ওলামা একরামগণ বলে থাকেন আপনারা যদি মুখে উচ্চারণ করেন তাহলে মন ও মুখের সমন্বয় ঘটবে এটা আরও ভালো হবে তবে আপনি যদি অন্তরেও নিয়োগ করেন এটা যথেষ্ট সুপ্রিয় দর্শক এভাবে আপনি নিয়ত করার পরে আল্লাহ আকবর বলে হাত বেঁধে সানা পড়বেন সানা পড়ার পরে সুরা ফাতেহা পড়বেন সাথে সুরা মেলাবেন এখন প্রশ্ন আসে তারাবির জন্য স্পেশাল কোনো সুরা রয়েছে কিনা না যে কোনো সুরা দিয়ে এই তারাবির নামাজ পড়তে পারবেন ফজরের দুই রেখাত সুন্নাত নামাজ যেভাবে পড়া হয় ফজরের দুই রেখাত ফরজ নামাজ যেভাবে পড়া হয় এভাবেই কিন্তু তারাবের নামাজ আদায় করতে হয় আপনার যদি দুইটা সুরা মুখস্থ থাকে সুরা ফাতেহা পড়বেন প্রথম রাখাতে একটা সুরা পড়বেন দ্বিতীয় রাখাতে আর একটা সুরা পড়বেন আবার দুই রাখাতে নিয়ত করবেন সুরা ফাতেহা পড়বেন প্রথম রাখাতে একটা সুরা দ্বিতীয় রাকাতে একটা সুরা এভাবে দুই দুই রাকাত করে দুই সুরা দিয়ে কিন্তু আপনি বিশ রাখাত তারাবির নামাজ আদায় করতে পারবেন সব থেকে সহজ হয় আপনি যদি সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত এই ছোট ছোট সুরাগুলো মুখস্থ করে নেন এক এক দিন এক একটা সুরা মুখস্থ করা সম্ভব একেবারে ছোট ছোটো খুব সহজ সুরা আমার ভিডিও রয়েছে ইউটিউবে সবগুলা সুরা মুখস্থ করে দিয়েছি ওই ভিডিওটি দেখে আপনি কিন্তু শিখে নিতে পারবেন তো তাহলে কী হবে সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত প্রথম দশ টাকাত পড়লেন আবার দ্বিতীয় দশ টাকাতে ফিল থেকে নাস পর্যন্ত দ্বিতীয় দশ টাকাত হয়ে গেলো তাহলে হিসাব মনে রাখাটাও সহজ হয়ে যাবে কত টাকাত পড়লাম দ্বিতীয়ত আপনার তারাবির নামাজে খুব সুন্দরভাবে পড়তে পারবেন এই জন্য সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত সুরাগুলা মুখস্থ করে নেবেন সুপ্রিয় দর্শক মোটামুটি একটা ধারণা দিলাম এবার আসি চার রাকাত পরপর কোন দোয়াটি পড়তে হয় চার রাকাত পরপর যে কোনো দোয়া চাইলে পড়তে পারেন সুবাহানা জিলমুল মালাকুতি সমাজে খুবই প্রচলিত একটি দোয়া কিন্তু এটা হাদেশ স্বীকৃত নয় সৌদি আরবে তো এখন সরাসরি লাইভ দেখা যায় মক্কা নামাজ আদায় করছে দেখবেন চার রাখাতে বসে মুলকি পড়ছে না যেহেতু এটা হাদি শরীফে নাই আপনি চাইলে এই টাইমে সুবাহান্লাহি ও হামদিহি পড়তে পারেন এই টাইমে চুপ থাকতে পারেন এই টাইমে চাইলে তিনবার সুরা ইখলাস পড়তে পারেন কারণ তিনবার সুরা ইখলাস পড়লে কিন্তু এক খতম কোরআন পড়ার সব মিলে যায় সুবাহান সুপ্রিয় দর্শক আপনি এই টাইমগুলোতে এইগুলা করতে পারেন সুবাহ জিলমুল কর্মলাক্ষুতে এই দোয়াটা একটু কঠিন একটু বড় দোয়া অনেকেই মুখস্থ নাই এই জন্য অনেকেই মনে করে আমি তারাবিন নামাজ পড়বো না এই দোয়াগুলো তো আমার মুখস্থ নাই কিন্তু না এটা সম্পূর্ণটা ভ্রান্ত এবং ভুল চিন্তাধারা এই দোয়া মুখস্থ না করলে তারাবিন নামাজ হবে না এই সকল চিন্তাধারা একেবারে ভ্রান্ত সুপ্রিয় দর্শক আপনি চাইলে কোনো দোয়া না পড়ে চুপ করে চার বসে চুপ করে বসে থাকতে পারেন এর এভাবে চার রাকাত করে করে 20 রাকাত নামাজ আদায় করবেন এখন নামাজ শেষ করার পরে মুনাজাত কিভাবে করবেন কি দেখি আমি একেবারে লাস্টে গিয়ে বলবো চলুন প্র্যাকটিক্যালি তারাবির নামাজ কিভাবে আদায় করতে হয় শিখে নেই আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله اكبر سبحان ربي, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت، الذي أطعمهم من جوع، وآمنهم من خوف. الله أكبر. سبحان ربي, سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. حمدا كثيرا طيبا مباركا فيه. الله. اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ربي اغفر لي الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي

একই নিয়মে আপনি আরও দুই রেখাত নামাজ আদায় করবেন অতপর বিশ্রামে বসবেন বিশ্রাম নেবেন এক থেকে দুই মিনিট অথবা পাঁচ মিনিটও নিতে পারেন অথবা দশ মিনিটও নিতে পারেন এর কোনো নির্দিষ্ট সীমা নাই তবে বিশ্রাম নিতে হবে সুপ্রিয় দর্শক এভাবে দুই দুই রাকাত করে চার রাকাতের মাথায় বিশ্রাম নিয়ে নামাজ সমাপ্ত করবেন এখন আসি তারাবির নামাজের মোনাজাত আমাদের সমাজে একটি মোনাজাত প্রচলিত রয়েছে তা হলো হল এই যে যে তারাবীর নামাজের মোনাজাতটি রয়েছে এই মোনাজাতটি কিন্তু কোনো হাদিস স্বীকৃত মোনাজাত নয় তারাবির পরে উক্ত মোনাজাতটি করতে হবে এইরকম একটা দুর্বল বা জাল হাদিসও আপনি দেখাইতে পারবেন না অর্থাৎ তারাবির নামাজ শেষে মোনাজাতের ভেতর এই দোয়াটি পড়তে হবে এরকম হাদিস আপনি পাবেন না তাহলে কি দোয়া করবেন বাংলাতে দোয়া করতে পারেন অথবা কোরআনে অনেক গুরুত্বপূর্ণ মোনাজাতের দোয়া রয়েছে রব্বানা গোলামনা আংফুসানা ইল্লাম ফিরলানা নিজের নফসের উপর জুলুম করা নিজের জন্য ক্ষমা চাও এরকম দোয়া রয়েছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হাসানাতা ওয়াফিল আিরতিতে হাসানা তো ওয়াকিনা আজাবান্নার এই ধরনের মোনাজাতের খুব সুন্দর সুন্দর দোয়া রয়েছে কোরআনুল কারিমে এই দোয়াগুলো যদি আপনার মুখস্থ থাকে পড়তে পারেন সাইয়েদুল ইস্তেগফার মোনাজাতে পড়তে পারেন অথবা বাংলাতে আপনার মনের চাহিদাগুলা মোনাজাতের ভেতর তারাবির শেষে পড়তে পারেন কোনো সমস্যা নাই সুপ্রিয় দর্শক আমাদের সমাজে বাড়তি এমন কিছু চাপ দেওয়া হয়েছে এমন কিছু দোয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে এই দোয়াগুলার জন্য অনেকে আজ তারাবীর নামাজ থেকে বিরত থাকছে কিন্তু আপনি মনে রাখবেন এই দোয়াগুলা তারাবীর নামাজের জন্য নয় এই দোয়াগুলা ভালো অর্থ ভালো হাদিসেও কিন্তু পাওয়া যায় না যে তারাবীর নামাজের মোনাজাতের ভেতরে এই দোয়া পড়তে হবে এই জন্য খুবই সাবধান আপনি চাইলে যে কোনো মোনাজাত পড়তে পারেন এবার আসি বিতির নামাজ কখন আদায় করবেন তারাবীর নামাজ সমাপ্তির পরে বিতের নামাজ আদায় করে নেবেন আর যদি চান আমি একা একা তারাবীর নামাজ আদায় করছি বিতির নামাজটা রেখে দিই তাহাজ্জুদের পরে গিয়ে পড়ব সেটাও সম্ভব কোনো সমস্যা নাই আপনারা যেটা ইচ্ছা সেটা করতে পারেন তারাবীর নামাজ শেষ করার পরে বিতির নামাজ আদায় করতে পারেন অথবা রেখে দিয়ে তাহাজ্জুদের পরেও বিতির নামাজ আদায় করতে পারেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা সংক্ষিপ্ত এই ভিডিওর ভেতর আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি সম্পূর্ণ তারাবির নামাজ কীভাবে আদায় করতে হয় আশা করি ভিডিওটি দেখার পরে তারাবির নামাজ সংক্রান্ত দান কোনো প্রশ্ন আপনাদের মনে নাই যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি ওই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আপনি দেখছিলেন বাহু টিভি আসসালামু আলাইকুম ও রহমতুল্ল